أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون الله تعالى إرشاد كورن يهودي رابولي أقول تو أمدرك স্পর্শ করবে না করলেও মাত্র কিছুদিনের দিনের জন্য আল্লাহতালা বলেন হেনবি আপনি বলুন তোমরা কি আল্লাহ তালার কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ অঙ্গীকার গ্রহণ করেছ যে তোমাদেরকে মাত্র কয়েক দিনের জন্য আগুন স্পর্শ করে তারপর তোমাদেরকে ছেড়ে দিবে যদি এরকম কোনো অঙ্গীকার থাকে তাহলে আল্লাহ তালা তার অঙ্গীকার ভঙ্গ করবেন না না আবার তোমরা না জেনে আল্লাহ তালার সম্পর্কে কথা বলছ আসল কথা শুনে নাও বেলা আসল কথা হচ্ছে যে ব্যক্তি কোনো গুনাহ করবে এবং সব দিক থেকে তাকে গুনাহ গিরে ফেলবে তারাই হচ্ছে জাহান্নামবাসী এবং তারা জাহান্নামে অনন্তকাল চিরকাল থাকবে আর যারা ইমান আনবে নেক আমল করবে তারা হচ্ছে জান্নাতি জান্নাতে তারা অনন্তকাল থাকবে আলহামদুলিল্লাহ সুরাতুল বাকারা আশি একাশি এবং বিরাশি তিনটি আয়াত তেলাওয়াত করে বাংলা অনুবাদ পেশ করলাম সংক্ষিপ্ত সময় আল্লাহ তালা যতটুকু আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিবেন ততটুকু আমরা আলোচনা করব ইনশা আল্লাহ বলে আল্লাহ করে আগের আল্লাহ তা আলা ইয়াহুদিদের সমালোচনা করেছেন ইয়াহুদিরা কি করতো নিজ হাতে কিতাব লিখতো তারপর তাদের সাধারণ অশিক্ষিত জনগণদেরকে বলতো এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালা তাদেরকে শাস্তির হুমকি দিয়েছেন ফাওয়াইলুন তাদের জন্য ধ্বংস শাস্তি জাহান্নাম রয়েছে যারা এরকম নিজ হাতে লিখে তারপর আল্লাহ তালার নামে তা চালিয়ে দে এই কথা যখন আল্লাহ তালা তাদেরকে সাবধান করে দিলেন সতর্ক করে দিলেন আল্লাহ আল্লাহতালা যখন তাদেরকে হুমকি দিলেন যে তোমরা যদি এরকম লিখে আল্লাহতালার নামে চালিয়ে দেও তাহলে তোমাদের জন্য ওয়াইল রয়েছে জাহান শাস্তি রয়েছে তখন তারা পরস্পর বলাবলি করা শুরু করলো আরে কোনো সমস্যা নেই আমরা তো জাহান্নমে যাবই না তিনি যে বলছেন আমাদের জন্য জাহান্নম রয়েছে কোরআনে এসেছে আমাদের এই কাজ করার জন্য জাহান্নম রয়েছে শাস্তি রয়েছে ধ্বংস রয়েছে আমরা তো জাহান্নমে যাবই না আর গেলেও মাত্র কয়েক দিনের জন্য যাব। এরকম তারা পরস্পর বলাবলি করত। কেন তারা এটা বলাবলি করত কারণ তারা দাবি করতো তারা বলতো যে আমরা আল্লাহ তালার সন্তান আবার কেউ বলতো না আল্লাহ সন্তান না হলেও আমরা হচ্ছে আল্লাহ তালার প্রিয়জন কারণ আমাদের সিলসিলায় আমাদের বংশেই আমাদের গুত্রেই সব নবীরা এসেছেন অতএব আমরা তো জাহান্নমে যাবই না আর জাহান্নমে গেলেও আমাদের ওই বাপদাদা যারা নবী ছিল ওলি ছিল পীর ছিল আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা আমাদেরকে জাহান্নাম থেকে কয়েকদিন পরে এমনিই তাদের ওসিলায় তাদের সুপারিশে আমরা তাদের ইশা আমরা সেখান থেকে বের হয়ে জান্নাতে চলে যাব এরকম তারা পরস্পর বলা বলি করতো ততএব আমরা যত গুনাহ করি তাওরাত আমরা নিজেরা লিখে লিখে আল্লাহ তাল্লার নামে এটা চালিয়ে দেই এগুলি সব আল্লাহ তালা এমনিই তাদের ওসিলায় আমাদের আগের যে সকল নবীরা আসছেন তাদের ওসিলায় তাদের মাধ্যমে তাদের দোহাই দিয়ে আমরা এমনি জাহান্নাম থেকে পার পেয়ে ফেলবো এটা নিয়ে আমাদের তেমন একটা টেনশন করার প্রয়োজন নেই এটা তারা পরস্পর বলাবলি করত। আফসোসের বিষয় এই রোগটি আজ মুসলমানদের মধ্যে দেখা দিয়েছে ভাই আপনার বেশ আমল করার প্রয়োজন নেই খাজা বাবা আছে পীর বাবা আছে অমুক বাবা আছে তমুক বাবা আছে তার মরিদ হয়ে যান নামাজের কোনো দরকার নেই রোজার কোনো দরকার নেই আমলের কোনো দরকার নেই জাহান্নামে আপনি যাবেন না অমুকরে শুধু মুড়িদ হয়ে যান আর তাকে আপনি কিছু হাদিয়া তোফা দেন তাকে যদি খুশি করতে পারেন তার উসিলে আপনি এমনি পার পেয়ে ফেলবেন জাহান্নামে তো আপনি যাবেন না আর যদিও যান মাত্র কিছু দিনের জন্য যাবেন তারপর ওই বড় পীর সাহেব এসে বড় পীর এসে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে ডাইরেক্ট বাইপাস সুজে আপনি জানাতে চলে যাবেন আল্লাহ তালা ইয়াহুদিদের এই সকল আলোচনা কেন করলেন প্রথমত আমরা অনেকে কোরআন বুঝি না আর বুঝলেও আমরা মনে করি এটা ইয়াহুদিদের কথা এটা আমাদের কথা নয় না বিষয়টা এরকম নয় আল্লাহ তালা ইয়াহুদিদের আলোচনা করেছেন খ্রিস্টানদের আলোচনা করেছেন ইতিহাস আলোচনা করেছেন যাতে করে এই সকল ভুল আমরা না পড়ি কিন্তু যে সকল ভুল আল্লাহ তালা বলেছেন ইয়াহুদি খ্রিস্টানরা পড়েছিল আফসুসের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আজ মুসলমানরা পড়তেছে যা যা ইহুদি পণ্ডিতরা করতো ইয়াহুদি পাদ্রীরা করতো ইয়াহুদিদের পুরোহিতরা করত আর মুসলমান আলিমরা সে কাজ করছে আর যা যা অশিক্ষিত জাহেল ইয়হুদিরা করতো আজ অশিক্ষিত মুসলমানরা তা করছে যেরকম ইয়হুদি বড় বড় পণ্ডিতরা তাদের সাধারণ লোকদেরকে বলতো আমল করার দরকার নেই আমাদেরকে কিছু হাদিয়া তফাৎ দেও আমরা তোমাদেরকে জান্নাতি নিয়ে নিব আজ কিছু ভণ্ড নামদারী পীর নামের কিছু কলঙ্ক তারা এই কাজ করছে আর যেমন অশিক্ষিত ইহুদিরা মনে করতো আমি মরিদ হয়ে গেলে আমার যে পুরোহিত আমার যে পাতৃ আমাকে জান্নাতে নিয়ে নিবে এরকম আজও কিছু মূর্খ অশিক্ষিত মুরিদেরা মনে করে আমার পীর সাহেব আমাকে বাইপাস জান্নাতে সহজে নিয়ে নেবেন আল্লাহ তারা এই আয়তে এই ধারণার এই ভুল ধারণা ভ্রান্ত ধারণা এবং এই ধারণা আজ মুসলমানদের মধ্যে ব্যাপক লক্ষ লক্ষ মুসলমানেরা নামধারী মুসলমানরা আজ বিভিন্ন পীরদের মুরিদ এবং মুরিদ হয় এই আশায় যে তিনি আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন আল্লাহ তারা চান বা না চান তার এত স্পেশাল পাওয়ার রয়েছে আমার আমল থাকুক না থাকুক তিনি তার স্পেশাল পাওয়ারে আল্লাহ চান বা না চান তার সুপারিশ করিয়ে তার ওসিলে জান্নাতে চলে যাব আল্লাহ তালা এখানে বলছেন এটা ইয় ধারণা ছিল তারা বলতো তারা পরস্পর বলি করতো যে আমাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না করলেও মাত্র কিছুদিনের জন্য স্পর্শ করবে না এই কথা এই ধারণা ভুল কোরআন এটা খণ্ডন করছে অন্যদিকে কোরআন হাজিস যদি আমরা গবেষণা করি এমন অনেক আমলের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন যে সকল আমল করলে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না ইয়াহুদিদের ধারণা ভুল যে আমি যদি ইয়াহুদি হতে পারি তাহলে আমার আমল যাই হোক না কেন আমি যাব যাবো জাহান্নমে যাবো না আর গেলেও কিছু দিনের জন্য আবার আমি মুক্তি পেয়ে ফেলবো এই ধারণা ভুল ইয়হুদি হলে জাহান্নম স্পর্শ করবে না এই ধারণা ভুল অতএব কি করলে জাহান্নম আমাকে স্পর্শ করবে না কিছু আমল আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই সকল আমল যারা করবে জাহান্নম তাদেরকে স্পর্শ করবে না কারণ ইসলাম ভুল ধারণা খণ্ডন করে ছেড়ে দেয় না বরং ভুল ধারণা এটাকে খণ্ডন করে এটাকে ভুল প্রমাণিত করে তারপর সঠিক ধারণা যেটা সঠিক বিশ্বাস যেটা সেটা আমাদেরকে বোঝায় সেটা আমাদেরকে বলে দেয় তো ইহুদি হলে জাহান্নম স্পর্শ করবে না এটা ভুল তাহলে কোন আমল করলে জাহান্নম স্পর্শ করবে না অনেক আমল মৌলিক একটা আমল সেটা হচ্ছে যে ব্যক্তি খাটে ইমানদার হবে নেক আমল করবে জাহান্নাম তাকে স্পর্শ করবে না বহানি হাদিসে বর্ণিত হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন ফা আল্লাহ কদ হারাম আলা النار মান ক্বালা আল্লাহ সেই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন জাহান্নাম তাকে স্পর্শ করবে না যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তা বলবে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য তার অন্তরে কোনো নিফাকই থাকবে না দুদুল্যমান থাক হবে না মানুষদেরকে দেখানোর জন্য নয় খাঁটি প্রকৃত ইমানদার হবে অন্তর থেকে একলাসের সাথে একনিষ্ঠতার সাথে যে ব্যক্তি বলবে ইলাহা ইল্লাল্লাহ এবং সেই মুক্তদা তার দাবি অনুযায়ী যে ব্যক্তি সারা জীবন আমল করবে তাকে জাহান্নমে স্পর্শ করবে না দ্বিতীয় আমল যা আমল করলে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না মহানবী সাল্লাম এর সাদ করেন আলা উখবিরুকুম বিমান তাহরুম আলি হিন্নার আলা কুল্লি কারি বিন ইনিন সাহলিন মহানবী সাল্লাম করেন আমি আমি কি তোমাদেরকে বলে দিব যে ব্যক্তির উপর জাহান্নাম হারাম যাকে জাহান্নাম স্পর্শ করবে না প্রত্যেক সেই ব্যক্তির উপর যে ব্যক্তি কুমল হবে নম্র হবে ভদ্র হবে কারিবিন মানুষের কাছে থাকবে তার ভদ্রতা দেখে তার কথার সৌন্দর্য এবং বিনয়ী দেখে মানুষ তার কাছে আসবে সেও মানুষের কাছে থাকবে হাইন নরম হবে সাহলিন ভদ্র হবে সহজ হবে যে ব্যক্তির চরিত্র ভালো হবে আখলাক ভালো হবে বিনয়ী হবে তার দিলটা নরম হবে আখলাক চরিত্র ভালো হবে এ ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না তারপর বুহারি হাদিস মহানবী সাল্লাই সাল্লাম তৃতীয় আরেকটি আমল আমাদেরকে বলে দিয়েছেন যে আমল করলে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না ফি সাদ করেন যে ব্যক্তি তার পা আল্লাহ তালার রাস্তায় ধুলিময় হয় ধুলা লাগে যে ব্যক্তির পায়ে এই ব্যক্তির পাকে জাহান্নাম স্পর্শ করবে না বলবেন না আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের কাজ করতে গেলেন এখন আপনি নামাজ পড়তে আসলেন বা এই মাহফিলে আসলেন এটা কি সাবিল শৈতান না সাবিল উল্লাহিল্লা আল্লাহ তালা রাস্তা এখন মানুষকে বা শৈতানকে বা দুনিয়াকে বা কাউ কোনো সৃষ্টিকে খুশি করতে আপনি আসেন না এটা একবারে খালিস নিখুঁত নির্ভেজাল আল্লাহ তালার রাস্তা এরকম আপনি আসতে গিয়ে আপনার পায়ে যে ধুলা লেগেছে যে বালু লেগেছে যে বালি লিখেছে মানব ইসাল্লাম এর সাত করেন আল্লাহর রাস্তায় সেটা নামাজ হতে পারে সেটা ইলিম শিখার জন্য হতে পারে সেটা দাওয়তের জন্য হতে পারে সেটা জিহাদের জন্য হতে পারে সেটা হজের জন্য হতে পারে আল্লাহতালার রাস্তায় যে কোনো ভালো কাজ করতে গিয়ে যখন আপনার পায়ে ধুলাবালু লাগবে মানব এর সাত করেন এই ব্যক্তির পাকে আর পাকে যদি জাহান্নামে স্পর্শ না করে মানে গোটা দেহকে এই ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায় এই ব্যক্তিকে জাহান্নামে স্পর্শ করবে না চতুর্থ আরেকটি আমল মানব সাহসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে বিপদের সময় সবর করা ধৈর্য ধারণ করা মানুষের সাত করেন লাইয়ামুতুল আহাদি মিনাল মুসলিম মিনাল ওয়ালাদি ফাতেমা সোহনার বুহারি মুসলিমে বর্ণিত হাদিস যে যখন কোনো ব্যক্তির তিন সন্তান মারা যাবে এই দুনিয়ায় তার যুবদ্দশায় তার তিন সন্তান মারা যাবে এবং সে সবর করবে এই ব্যক্তিকে জাহার্নামে স্পর্শ করবে না আপনার কষ্টটা আরেকটি আমল মহানব্বী সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে নামাজের পাবন্দি করা পাশক্ত নামাজ এবং অন্যান্য নফলিয়াত যেগুলো আছে সুন্নত নামাজ যার বেশি বেশি করে নামাজের ইহতিমাম করে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে বেশি বেশি করে সাজদা করে মানুষ আসসাল্লাম এর করে করে মুসলিম বন্ধিত হাদিস আলা আলারি আন্তা কুলা ও সুজুদ আল্লাহ তালা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন জাহান্নাম সজেদার আসরকে সজেদার জায়গাকে সে স্পর্শ করবে না খাবে না সুহান আল্লাহ তো বেশি সাজিদা করবেন অর্থাৎ পাশক্ত নামাজ এবং অন্যান্য যে সকল নফলিয়াত নামাজগুলো রয়েছে এগুলো যারা হতিমামের সাথে আদায় করবে জাহান্নমের এই জায়গাকে সাজদার এই জায়গাকে যারা পাবন্দির সাথে নামাজ আদায় করবে সাজদার এই জায়গাকে জাহান্নামে স্পর্শ করবে অর্থাৎ এই ব্যক্তির গোটা দেহকে জাহান্নাম স্পর্শ করবে না আরেকটা আমার আমাদেরকে শিক্ষা দিয়েছেন বর্ণিত দুই চোখে জাহান্নাম স্পর্শ করবে না দুটি চোখ এগুলোকে জাহান্নাম স্পর্শ করবে না একটি হচ্ছে সেই চোখ যে চোখ আল্লাহ তালার ভয়ে তেন্না করে অশ্রু বের হয় একমাত্র আল্লাহ তালা ভয়ে অশ্রু বের হয় এই চোখের ওপর জাহান্নাম হারাম জাহান্নাম স্পর্শ করবে না লায়তাম সুহুমা আরেক চোখ হচ্ছে যে চোখটি আল্লাহ তাআলা রাস্তায় পাহারা দে পাহারা দে এই চোখের ওপর জাহান্নাম হারাম জাহান্ন তাকে স্পর্শ করবে না আরও কিছু আমল আছে তো এই আমলগুলি করলে আল্লাহ তালা এবং মানুষ অস্ত্র আমাদেরকে বলে দিয়েছেন যে জাহান্নাম তাদেরকে স্পর্শ এটা হচ্ছে সঠিক ধারণা যে এই সকল আমল করলে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না কিন্তু ইহুদিদের যে ধারণা এটা হচ্ছে ভুল ধারণা যে আমরা তো ইহুদি আমরা হচ্ছি সেই অভিজাত সম্মানিত সম্ভ্রান্ত একটি বংশের বড় বংশের আমাদেরকে জাহার নাম স্পর্শ করবে না এই ধারণাটি ভুল আল্লাহ তালা বলেন তাদের ধারণা কি তারা বলা বলি করে জাহান্নাম আমাদেরকে স্পর্শ করবে না করলেও মাত্র কিছু দিনের জন্য এই ভুল ধারণা আল্লাহ তালা কিরকম জবাব দিচ্ছেন খেয়াল করুন আল্লাহ তালা দুটি যুক্তি পেশ করেছেন তোমরা যে বলছো যে আল্লাহ তালা তোমাদের জন্য জাহান্নাম হারাম করেছেন আর গেলেও মাত্র কিছু দিনের জন্য এটা কিসের ভিত্তিতে তোমরা বলছো আর তাহাতে তুমি আহদান তোমরা কি আল্লাহ তালার সাথে তো তোমাদের এরকম কোনো চুক্তি হয়েছে আক্ত হয়েছে আহাদ অঙ্গীকার হয়েছে আল্লাহ তালাকে তোমাদের সাথে এরকম অঙ্গীকার করেছেন আল্লাহ তালা প্রথম পক্ষ তোমরা দ্বিতীয় পক্ষ তারপর স্বাক্ষর হয়েছে সই হয়েছে শিলমোহর মারা হয়েছে যে আমি আল্লাহ তালা ইয়াহুদিদেরকে জাহান্নাম জাহান্নম দিব না দিলেও মাত্র কিছু দিনের জন্য এরকম কি কোনো চুক্তি হয়েছে ফালাইলিফ আল্লাহ আহদা যদি আল্লাহ তালা এরকম তোমাদের সাথে কোনো অঙ্গীকার করে থাকেন ও আদা করে থাকেন আল্লাহ তালা কোনো সময় অঙ্গীকার ভঙ্গ করেন না ওয়ামান আওফা বিআহদিহি মিন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তাআলার চেয়ে অধিক ওয়াদা পূরণকারী আর কে আছে আল্লাহ তাআলা অবশ্যই অঙ্গীকার পূর্ণ করবেন যদি আল্লাহ তাআলা তোমাদের সাথে এরকম কোনো অঙ্গীকার করে থাকেন অঙ্গীকারনামা চুক্তিনামা একটু দেখাও কোথায় এরকম আছে যে তুমি শুধু ইহুদি হলেই কোনো আমল করতে হবে না তোমার চরিত্র যত খারাপ হোক আচরণ যত খারাপ হোক আমল যত খারাপ হোক আল্লাহ তালা তোমাকে জাহান্নাম দিবেন না এরকম চুক্তি নাম আসে কি যদি থাকে দেখাও দুই না আমি তালামুন যদি চুক্তি না থাকে অঙ্গীকার না থাকে তাহলে তোমরা কি না জেনে আল্লাহ তালা সম্পর্কে কথা বলছো চুক্তি নাই তাহলে কিসের ভিত্তিতে বলছো না জেনে ধারণার উপর যে আমরা তো ইয়াহুদি কোনো চুক্তি নেই কিন্তু আমরা ধারণা করেছি যেহেতু আমরা ইহুদি জাতি শ্রেষ্ঠ জাতি অতএব এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের ধারণা যে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নাম দিবেন না ধারণার ভিত্তিতে তোমরা কথা বলো ধারণার ভিত্তিতে বা কোনো চুক্তি নামা দুইটাই যেহেতু চুক্তি নেই এবং ধারণার উপর কথা বলা ঠিক নয় যতক্ষণ পর্যন্ত কোনো দলিল আসে নাই যে এই কাজ করলে এত স্বভাব হবে এই কাজ করলে এত শাস্তি হবে এটা ধারণার উপর বলা যাবে না যে আমার ধারণা পাঁচকটা নামাজের পর আরেক নামাজ আছে আপনার কোনো দলিল নেই শুধু ধারণার উপর ধারণার উপর কোনো আমল করা যাবে না কোনো বিশ্বাস করা যাবে না তো তোমরা যে বলছো এটা শুধু শোনাশুনির উপর তোমরা এটা পেয়েছো কোথা থেকে বলে আমাদের বড় বড় যারা পাদ্রী আছে পুরোহিত আছে তারা বলেছে তো একজন আরেকজন কাছ থেকে শুনেশুনে বলতেছে যেরকম বিভিন্ন পীরের মুরিদেরা শুধু মানে শোনাশুনির উপর কোনো পীরের মুড়িদকে যদি আপনি বলেন তুমি যে বলতেছো শুধু তার তার হয়ে গেলে জান্নাত পেয়ে তুমি জান্নাত পেয়ে ফেলবে এর দলিল কোথায় কোনো একটা দলিল যুক্তি প্রমাণ সে পেশ করতে পারবে না শুধু ধারণার উপর আর শোনাশুনি সবাই বলে সব মরিদরা বলে পীর সাহেব বলেছে ওমুকে বলে তুমুকে বলে এই বলাবলির উপর সে এটা ধারণা করে বসে আসে অথচ এর পক্ষে কোনো দলিল নেই তো তোমরা কি ধারণার উপর আল্লাহ তালার সম্পর্কে এরকম কথা বলছো না আল্লাহি মালা তালামুন না জেনে আল্লাহ তালার সম্পর্কে তোমরা এরকম কথা বলো না জেনে কোনো অবস্থায় আল্লাহ তালা সম্পর্কে কোনো কথা বলা যাবে না যখন আপনার কাছে কোনো দলিল থাকবে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই আয়াতের অর্থ কী বা এই হাদিসের অর্থ কী বা একটা মাসালা সম্পর্কে না জেনে শুধু আপনার মানুষ আমাকে কি বলবে যদি আমি বলি জানি না লাদরি এই জন্য আপনি আপনার সম্মান বাঁচানোর জন্য আপনি একটা উত্তর দিয়ে দিলেন এটা একটা জঘন্য অপরাধ কারণ আপনি যখন বলবেন আয়াতের ব্যাখ্যা এটা এটা মূলত আপনি আল্লাহর পক্ষ থেকে বলতেছেন যখন বলবেন এটা জায়েজ বা না তার মানে এটা আল্লাহ করেছেন বা এটা আল্লাহ তালা না যায়জ করেছেন তো আল্লাহ তালার পক্ষ থেকে একটা কথা না জেনে বলা যাবে না জানবেন তারপর বলবেন তারা বলেন তোমাদের জোবানে যাই আসে তোমরা কি বলে ফেলো এটা হালাল এটা হারাম এটা বৈধ এটা অবৈধ কোন যাচাই ছাড়া কোনো গবেষণা ছাড়া কোনো জ্ঞান ছাড়া কাউকে জিজ্ঞাসা না করে পড়াশোনা না করে তোমার জোবানে আসছে তোমার ধারণা হয়েছে এটা হালাল বলে ফেললে হালাল ধারণা এসেছে এটা হারাম বলে ফেললে হারাম এরকম এরকম কি তোমরা করো যেনারা কো নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা এরকম ফতোয়া দে মিথ্যা এবং না জেনে এরকম ভুল যারা কথা বলে আল্লাহ তালার সম্পর্কে তারা কখনো কামিয়াব হতে পারে না লাই ই হন অত ভেয়া হিরা তোমরা যে তোমরা বলতেছো যে আমরা কিছুদিন জাহান্নমে যাওয়ার পর বেছে যাবো জাহান্নমে তো যাবোই না গেলেও মাত্র কিছুদিনের জন্য এটাকে তোমরা না জেনে এরকম আল্লাহ তালা সম্পর্কে এত বড় একটা দাবি করতেছো এরকম কত সুন্দরভাবে আল্লাহ তালার যুক্তির আলোকে তাদেরকে জবাব দিচ্ছেন এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় সেটা হচ্ছে মানুষদেরকে আমরা দাওয়াত দিব ইলা উদ্বিকা বলে কি বিল হেকমাতি হিকমাতি হাসানা হেকমত কৌশল এবং সুন্দর উপদেশ দ্বারা আমরা মানুষদেরকে দাওয়াত দিব কিন্তু সবাই দাওয়াত মানবে না কিছু মানুষ আছে শিক্ষিত পড়াশোনা করেছে তার অনেক যুক্তি আছে। ভুল বোঝাবুঝি আছে। তার যুক্তিগুলোকে যখন আপনি খণ্ডন করবেন ভালো করে তাকে বুঝাবেন তখন ইসলাম গ্রহণ করবে যেটা আজকাল ইউরোপ আমেরিকার অনেক শিক্ষিত মানুষরা মুসলমান হচ্ছে তাদেরকে কেবল দাওয়াত দিলে তারা মুসলমান হবে না তাদেরকে আপনি যুক্তির আলোকে বিভিন্ন মানে প্রমাণ দেখাবেন তাদের জাহিলি এই সংস্কৃতির উপর ইসলামের শ্রেষ্ঠত্ব আপনাকে প্রমাণ করতে হবে যে এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা ঠিক নয় সেকুলারিজম এটা ঠিক নয় সমাজতন্ত্র এটা ঠিক নয় এটা যুক্তির আলোকে প্রমাণ দিয়ে দলিল দিয়ে যখন আপনি তাকে বুঝাবেন তখন সে বুঝবে তখন সে তার ভাগ্যে ইসলাম মুসলমান যদি হওয়া তখন সে মুসলমান হবে আর সাধারণ যারা অল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত তাদের জন্য যুক্তি তর্কের প্রয়োজন নেই সাবিল রব্বিকা বিল হিকমা সুন্দরভাবে দাওয়াত দিলে তারা ইসলাম কবুল করে ফেলবে তো পরে যে আল্লাহ তালা বলেছেন দিল হুম আহসান যাদের নিকট দাওত দিলে হয় না কিছু তর্ক করতে হয় তর্ক করো কিন্তু তর্কটা করতে হবে সুন্দরভাবে আল্লাহ তালা এখানে তর্ক করছেন এহুদিদের সাথে তোমরা যে বলছো যে কিছু জন্য জাহান নামে তোমরা তারপর চার মানে পেয়ে ফেলবে আল্লাহ তালা একটু কী করেছেন যুক্তি পেশ করেছেন কোনো চুক্তিনামা আছে। না থাকলে তোমরা কি না জেনে কথা বলতেছো তো বোঝা গেল তর্কের কিছু আদব আছে কিন্তু আজ আমাদের সমাজে এটা দেখা যায় না মুসলমানদের মধ্যে এটা দেখা যায় না একটা তর্কে বসলে আমাকেই জিততে হবে তর্কে যখন বসবো আমি জিতবো এটা ধারণা করা এই এই বিশ্বাস নিয়ে বসা যাবে না হক হক যেটা সত্য যেটা সেটা জিতবে হক আমার পক্ষে হক সত্য আমার পক্ষে হোক বা আমার বিরোধী যে তারা পক্ষেও হতে পারে আমরা এখানে বসছি সত্য জানার জন্য সত্যকে জিতাবার জন্য আমাকে জেতাবার জন্য না এখন যখন আমি বসবই এই উদ্দেশ্যে যে আমাকে জিততে হবে সত্য আমার সাথে হোক বা অসত্য আমার সাথে হোক যেভাবে হোক গালি গালাজ করে হিংস্র কোনো একটি কাজ করে বা জুড়ে বলে জোর গোলা করে যেভাবে হোক আমাকে জিততে হবে তখন এই তর্ক করে কোনো ফায়দা হয় না তর্ক লাতালা করেছেন এই আয়তে মারব্লাম আমাদেরকে তর্ক বিদ্যা শিখিয়েছেন আদব শিখিয়েছেন যেমন হজরত ইব্রাহিম আলহ ইসালাম তর্ক করেছেন নমরুদের সাথে এবং এই তর্কটা আল্লাহ তালা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন কত সুন্দর তর্ক বিতর্ক হয়েছে কিন্তু সেখানে কোনো মারামারি হয় নাই গালাগালি হয় নাই পক্ষকে হে প্রতিপন্ন করা অপর পক্ষকে ছোট মনে করে এগুলো হয় নাই ইব্রাহিম আলহ ইসালাম গিয়ে নমরুদকে বললেন হে নমরুদ ইমান নিয়ে আসো আমার রব জীবন মরণ দান করেন আমার রব মৃত্যু দান করেন এবং জীবন দান করেন সে পাল্টা তর্ক করে বলে বসলায় না তোমার রব নয় আমি জীবন দেই আমি মৃত্যু দেই নাউদ্দ সে কি করলো জেলখানা থেকে কারাগার থেকে দুইজনকে আনলো একজনকে ছেড়ে দিল একজনকে হত্যা করার হুকুম দিল বললো এই দেখো একজনকে আমি মেরে ফেললাম মৃত্যু দিলাম আর একজনকে ছেড়ে দিলাম জীবন দিলাম ইব্রাহিম আল ইসলাম বললেন আচ্ছা ফঈ্লাহি বিশ্বামসি মিনাল মাসির ফাতি বিহা মিনাল মাগরিব আল্লাহ প্রত্যেক দিন সূর্য উদিত করেন পূর্ব দিগন্ত থেকে তুমি পারলে আজ পশ্চিম দিগন্ত থেকে উদিত করে দেখাও তিনি আরেকটি পয়েন্টে চলে গেলেন এই পয়েন্টে জীবন মরণের যে পয়েন্ট এখানে কিন্তু সে যে বিষয়টি দেখিয়েছে এটা ঠিক নয় সে বলেছে আমি একজনকে ছেড়ে দিয়েছি আর আরেকজনকে মেরে ফেলেছি এটা তো জীবন দেওয়া হয় নাই জীবন হচ্ছে আল্লাহ তালা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিচ্ছেন একজন মানুষ শূন্য সেখান থেকে আল্লাহ তালা একজন মানুষকে সৃষ্টি করেছেন এই অর্থে আল্লাহ তালা জীবনদাতা সে তো জীবন দেয় নাই সে কেবল ছেড়ে দিয়েছে কিন্তু ইব্রাহিম আলী ইসলাম এক পয়েন্টের উপর বসে থাকেন নাই তিনি দেখেছেন যে এখন যদি আমি তাকে পাল্টা আবার বলি তুমি তো আসলে এখানে তাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দেও নাই তোমার সে আবার পাল্টা আরেক কথা বলবে আমি আবার পাল্টা আরেক কথা বলবো তাতে করে তর্কটা লম্বা হবে কোনো সমাধান হবে না এজন্য তিনি বললেন ঠিক আছে মনে করলাম তুমি তাকে জীবন দিয়েছ আমি তো এটা বিশ্বাস করছি না কিন্তু সামান্য এক মুহূর্তের জন্য আমি এটা মনে করলাম আসো দ্বিতীয় আরেকটি পয়েন্ট পারলে সেটার জবাব দাও আল্লাহ তালা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন তুমি পারলে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত করে দেখাও সবু কাফার তখন এই কাফির চুপ হয়ে গেল তর্ক এখানেই সমাধান হয়ে গেল এবং ইব্রাহিম আলী ইসলাম সেখানে গালিব এবং জিতে গেলেন এটা হচ্ছে তর্ক বিতর্কের একটা আদব এক পয়েন্ট নিয়ে ঘন্টার পর ঘণ্টা চলে যায় কোনো সমাধান হয় না দুই পক্ষ চায় না এই পয়েন্টে আমাকে জিততে হবে আপনি যখন দেখছেন যে এই পয়েন্টে আপনি তাকে মানে বোঝাতে পারতেছেন না আপনি আরেক পয়েন্ট দিকে সহজ আপনি তাকে বোঝাবার চেষ্টা করুন ইব্রাহিম আলিহি সহজ আরেক পয়েন্টে তিনি গিয়ে তাকে পরাজিত করেছেন আরেকটি উদাহরণ ইব্রাহিম আলিহী ইসালাম যখন দেখলেন তার জাদি কেউ নক্ষত্র পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ সূর্যের পূজা করে তিনি এক মুহূর্তের জন্যও চন্দ্র পূজা করেন নাই সূর্য পূজা করেন নাই নক্ষত্র পূজা করেন নাই আয়াত পড়ে অনেকে মনে করে ইব্রাহিম আলি ইসলাম সম্ভবত এক মুহূর্তের জন্য এগুলো পূজা করেছিলেন না তিনি তর্কের খাতিরে তাদেরকে বোঝাবার জন্য এই কাজটা করেছেন যখন আমরা তর্কে বসবো দুইজন আমরা শূন্য পয়েন্ট থেকে শুরু করবো আপনার মাথা খালি আমার মাথা খালি শূন্য পয়েন্ট থেকে শুরু করলে সবার একটা সমাধান আসতে হবে আর যদি প্রত্যেকেই চাই না আমারটাই জিতাতে হবে তখন কোনো সমাধান হবে না ইব্রাহিম আলী ইসলাম বললেন ঠিক আছে আমি আল্লাহ তালকে ইবাদত করি আর তোমরা এখানে তিন দল কেউ সূর্য পূজা করো কেউ চাঁদ পূজা করো কেউ তারকা পূজা করো নক্ষত্র পূজা করো আসো আমরা দেখি এই চারটার মধ্যে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সবজে আমরা একটা তর্ক করি আল্লাহ তালাকে বাদ দিলাম সূর্যকে বাদ দিলাম চন্দ্রকে বাদ দিলাম তোমরা যারা কাউকাব তারকার তোমরা যারা পূজা করো নক্ষত্র আসো এখন তর্কের খাতিরে আমরা সবাই আজকের থেকে তারকার নক্ষত্রের আমরা পূজা করব। যখন রাত আসলো তখন আকাশে একটা নক্ষত্র দেখা গেল। তিনি বললেন আশা আমরা সবাই এই নক্ষত্রে পূজা করি তিনি কিভাবে তাদেরকে তর্ক করে করে সহজে আসল পয়েন্টে তিনি তাদেরকে নিয়ে যাচ্ছেন তোমরা সবাই রাজি আছো আমরা এখন থেকে নক্ষত্র পূজা করো সবাই বলো ঠিক আছে কিছুক্ষণ পর যখন এই নক্ষত্রটি ডুবে গেল। তখন তিনি বললেন যে জিনিস নিজে ডুবে যায় সে নিজে তার অস্তিত্ব টিকে রাখতে পারতেছে না সে কীরকম তোমাদেরকে সাহায্য করবে সে কীরকম তোমাদের আশা পূরণ করবে সে নিজে ডুবে যাচ্ছে সে অন্যকে বাঁচাবে কিভাবে। তাহলে তোমরা যারা নক্ষত্র পূজা করছো এটা এখন ক্যান্সেল হয়ে গেল। নক্ষত্র পূজা এটা ঠিক নয় এটা এখন প্রমাণিত হলো এক একটা পয়েন্ট বাদ গেল এখন দ্বিতীয় পয়েন্টে তোমরা যারা চাঁদের পূজা করো দেখি এখন চাঁদ পূজা করা ঠিক আছে না ঠিক নয় এখন দেখে আমরা সবাই চাঁদ পূজা করবো তারকা চলে গেল। একটু পর আসলো চাঁদ তিনি যারা চাঁদের পূজা করে তাদেরকে বললেন ঠিক আছে এখন থেকে আমরা চাঁদ পূজা করব একটু পর যখন চাঁদও ডুবে গেল চাঁদও চলে গেল যখন সূর্য উদিত হলো চাঁদের এখন আর কোনো পাওয়ার নেই কোনো শক্তি নেই তিনি বললেন তোমরা চাঁদের পূজা করো মাবুদ কোথায় মাবুদের অস্তিত্ব নেই তোমরা পূজারীরা কারে ইবাদত করতেছো অতএব যে নিজে তার অস্তিত্ব টিকে রাখতে পারে না তার ইবাদত করা যাবে না সূর্যের পূজা যারা করে তারা যখন অনেক খুশি তারা ওখান ছুটো চাঁদ ছুটো সবচেয়ে বড় হচ্ছে সূর্য এখন সূর্য পূজাটা হয় ঠিক তারা এখন খুব খুশি হলো তারপর যখন সূর্য আসলো তিনি বলেন হ্যাঁ বুধয় সূর্যটা ঠিক আছে কারণ এটা অন্যান্য তারকার তুলনায় চাঁদের তুলনায় এটা সবচেয়ে বড় পাওয়ারও বেশি আলো বেশি তাপও বেশি এটা আকবার এটা সবচেয়ে বড় এটা ঠিক আছে তাদেরকে বুঝাবার জন্য তিনি কথাটি বললেন যখন সূর্যটাও ডুবে গেল মাগদ্বীপের সময় অস্তমিত হয়ে গেল অস্তিত্ব নাই তিনি তখন বললেন হে আমার কম শুনো চন্দ্র সূর্য নক্ষত্র এগুলো সবগুলোর পূজা করা ভুল ইনি বাড়ি এগুলো থেকে আমার কোনো সম্পর্ক নাই প্রমাণিত হয়েছে যে এগুলোর পূজা করা ঠিক নয় তর্কের মাধ্যমে সহজ আমরা তর্ক করেছি একটা একটা করে এখন যদি আমি শুরুর থেকে বলতাম না আল্লাহর ইবাদত করো তোমরা বলত না তারকার পূজা করো পুরা দিন তর্ক হতো কোনো সমাধান না একটা একটা করে তিনি তিনি পয়েন্ট খণ্ডন করেছেন তারপর তিনি ঘোষণা করেছেন যেটা আমরা বলি নামাজের সময় বলতে হয় এটা এই তর্কের সময় তিনি লাস্টে গিয়ে সমাধান দিয়েছেন কি যখন তর্কে তিনি এটা প্রমাণিত করলেন যে আল্লাহ তা আল্লাই হচ্ছে না এবারতের যজ্ঞ যারা এবাদত করতে হবে তখন তিনি একথা বললেন যে তারকা নক্ষত্র সূর্য মূর্তি আগুন যত বাতিল মাহবুদাসে সবগুলো থেকে মুখ ফিরিয়ে যাহাত মুখ ফিরিয়ে নিলাম দিকে লিল্লা দিয়ে ফাতার বল আর দিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন এটা বুঝে এ ঘটনাকে মাথায় রেখে যখন একটা বান্দা এটা নামাজের শুরুতে পড়বে তখন তার গোটা জীবনটা বদলে যাবে আর শুধু তুতা মতো মুখস্থ আমরা নামাজে যদি পড়ি জীবন বদলে ব্যয়ে না এটা নামাজের আগে বলতে হয় না নামাজের মধ্যে বলতে হয় আমাদের দেশে যেটা বলা হয় এটা যায় নামাজের দোয়া এটা ঠিক নয় এটা হচ্ছে আল্লাহ আকবর বলার পর সুবহান আক ও বেহাম দিকে যখন আপনি পড়েন এর আগে বা এরপরে এই দোয়াটি পড়া যায় মানুষ ইসলাম এরকম পড়তেন তো তর্কের কিছু আদব ই আয়ত তালা ইয়াহুদিদের সাথে কত সুন্দর তর্ক করলেন তোমরা যে বলছো জাহান্নামে মাত্র কিছু জন্য যাবে যুক্তি দেখাও কুলহাতু বুরহান দলিল দেখাও যার কাছে প্রমাণ আছে আমরা তার কথা মানবো প্রমাণ ছাড়া কোনো কথা বলা ঠিক নয় আজ মুসলমানদেরকে কোরআনের এই আদবগুলো শেখা অত্যন্ত বেশি জরুরি এখন সামনে এখনও চলতেছে ঠান্ডার মৌসুম দেশে ওয়াজ মাহফিল তো ওয়াজের মাইক পেয়ে এক বক্তার এক বক্তার বিরুদ্ধে সমানে কি করে গালাগালি করে সে যে বিষয়টাকে বিশ্বাস করে এটাকে প্রমাণিত করার জন্য সমানে অপর পক্ষকে গালি গালাস করে আর অপর যখন মাইক পায় সে এই পক্ষকে গালিগালাজ করে এটা ইসলামের আদর্শ নয় আসলে আমরা একটা টেবিলে বসি এই আয়তা আল্লাহ তালা এটা শিক্ষা দিচ্ছেন এক টেবিলে আমরা বসি আপনার কী সমস্যা আমার কী সমস্যা সুন্দরভাবে আমরা একটা তর্ক করি লক্ষ লক্ষ মানুষ ময়দানে তাদেরকে আমরা বিভ্রান্ত না করি সহজ আমাদের কী একটা সমস্যা আপনি বলেন আট টাকাতে আমি বলি বিশ টাকা আপনি বলেন জোরে আমিন আমি বলি আসতে আমিন এইসব তর্ক বিতর্কগুলো আমরা একটা টেবিলে বসে সুন্দরভাবে একটা সমাধান করে ফেলি যাতে এরকম আমরা যেন বিভ্রান্ত না করি যাতে আমাদের কাছ থেকে শিখতে চাচ্ছে জানতে চাচ্ছে এরকম মাইক পেয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি বলবেন আমাকে কাফির আমি বলবো আপনাকে কাফির তো এরকম কুফুরি ফত আমাদেরকে বাদ দিতে হবে এবং তর্ক বিতর্কের আদব আলিমুলা বাদ দিলাম আমরা যারা জনসাধারণ আসি আমরা অনেক সময় দেখা যায় সাধারণ তুচ্ছ সুরহারের বিষয়ে একবারে তর্ক বিতর্ক করে আমারটাই সঠিক প্রমাণিত করার চেষ্টা করে ঠিক নয় যেটা সত্য এটাকে সহজভাবে সুন্দরভাবে যুক্তির আলোকে প্রমাণের আলোকে এবং যখন এটা প্রমাণিত হবে যে আমার কথাটি বল আমি আমি মাথা নত করে ফেলবো মাথা নত করলে ভুল স্বীকার স্বীকার করলে মানুষের মর্যাদা কমে না মানুষের মর্যাদা বাড়ে আল্লাহ তালা তারপর বলছেন জাহান্নামে কারা যাবে জান্নাতে কারা যাবে বলা মাং ক্যাসাবা সাইয়ে খ্রিস্টান মুসলমান যে যাই হোক না কেন আল্লাহ তালে একটা মূলনীতি বলে দিচ্ছেন কারা জান্নাতে যাবে কারা নামে যাবে জাহান্নামে তারা যাবে মাং ক্যাসাবা বা সাইয়ে আ যে ব্যক্তি অপরাধ করবে যে ব্যক্তি কোনো গুনাহ উপার্জন করবে কাসাবা উপার্জন করা সেই আহ গুনা যে ব্যক্তি কোনো গুনাহ করবে ও আহা বিহি আত সব দিক থেকে তাকে গুনাহগুলো ঘিরে ফেলবে অর্থাৎ সারা জীবন শুধু সে আর গুনাহ করবে এটাই হচ্ছে নার জাহান্নামবাসী হুমফি হা খালিদুন সেখানে তারা অনন্তকাল থাকবে এটা হচ্ছে জাহান্নামের কথা এখন তুমি ইয়াহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পূজক মূর্তি পূজক না মুসলমান এই দুই আয়াতের আলোকে তোমার পরিণতি কী হবে তুমি নিজে বুঝে নাও যদি তুমি গুনাহ করো কুফুরি শিরিক বেদাত করো এবং গুনাহ করতে করতে তোমার চারোদিকে শুধু গুনাহ গুনা হয় তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম আর যদি আমানু যারা ইমান আনবে নিকা আমল করবে তাদের ঠিকানা হচ্ছে জান্না হুমফি হা খালিদুন সেখানে তারা চিরকাল থাকবে কেয়ামতের দিন হচ্ছে অনন্তকাল চিরস্থায়ী যাপন ইমানদারেরা যখন জান্নাতে প্রবেশ করবে সেখানে অনন্তকাল থাকবে আর কাফিরেরা জাহান্নামে প্রবেশ করে জাহান্নামে অনন্তকাল থাকবে সেজন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন উদু যে কেয়ামতের দিন এর বিভিন্ন নাম ইয়মুল কিয়ামাহা ইয়মুল হিসাব ইয়ৌম এরকম বিভিন্ন নামের মধ্যে এক নাম হচ্ছে ইয়মুল হলুদ অনন্তকাল চিরকালের দিন কারণ যে জান্নাতে যাবে সেখানে অনন্তকাল যে জাহান্নামে যাবে কাফির হলে সেখানে অনন্তকাল এত অনন্তকাল সবাই থাকবে দিনটার নাম হয়ে গেল অনন্তকাল চিরকালের দিন এখানে আল্লাহ তালা কোরআন নামে একটা পদ্ধতি হচ্ছে যেখানে জান্নাতের আলোচনা সেখানে জাহান্নামের আলোচনা যেখানে জাহান্নামের আলোচনা সেখানে জান্নাতের আলোচনা এখানে আল্লাহ তালা আগে জাহান্নামের কথা বলে সঙ্গে সঙ্গে জান্নাতের কথা বলেছেন একজন ইমানদার সময় তার আশা ভয় দুটা একসাথে থাকতে হবে শুধু জান্নাতের আশা করে আমি গুনাহ করতেই থাকবো আর শুধু জাহান্নামের ভয় করে সবসময় আতঙ্কে থাকবো এটা ঠিক নয় জান্নাতও আছে। জাহান্নামা আসে কৈরান্ন জাহান্নাল্লা তালী জান্নাতের আলোচনা করেছেন পাশাপাশি জাহান্নামের আলোচনা করেছেন তবে ইমাম নাবব রহমাতুল্লাহ আলী রিয়া উসআনের বাবু আর বাবুল জামা রাজা রাজাউল হাউফে তিনি শুরুতে লিখেছেন যে হাউফ রাজা আশা ভয় দুটা একজন ইমানতারের ভিতরে সবসময় থাকতে হবে কিন্তু সুস্থতার সময় যৌবনের সময় নিয়ামতের সময় সচ্ছলতার সময় সুখের সময় তখন ভয়ের দিকটা একটু বেশি রাখবেন কারণ মানুষ যখন সুস্থ হয় তার স্বাস্থ্য ভালো হয় শক্তি থাকে সামর্থ্য থাকে তখন সে গুনাহগুলো সহজও করতে পারে এই জন্য তখন জাহান্নামের ভয়ের দিকটা যদি একটু বেশি থাকে তখন গোনা থেকে সে নিজেকে বাঁচাতে পারবে আর অসুস্থতার সময় দুর্বলতার সময় দারিদ্রতার সময় অক্ষমতার সময় মৃত্যুর সময় তখন আপনি আশার দিকটা একটু বেশি রাখবেন কারণ আপনি দেখছেন এখন আপনি অসহায় তখন যদি জান্নাতের আশাটা জাহান্নামের ভয় থেকে আশাটা একটু বেশি রাখেন তখন আমল করতে আপনার সহজ হবে সর্বোপরি সময় আপনার আশা ভয় দুইটায় সামনে রাখতে হবে জান্নাতের আশাও করবেন জাহান্নামের ভয় করবেন দুইটাকে সামনে রেখে আমল করতে হবে কোরআন একাডেমি যেমন আল্লাহ তালা জাহান্নামের কথা বলেছেন যেমন আল্লাহ আল্লাহ শাস্তি থেকে যারা ক্ষতিগ্রস্ত তারাই শুধু নিজেদেরকে নির্ভয় নিরাপদ মনে করে যে আমাকে তো আর আল্লাহ তালার শাস্তি গ্রাস করবে না সে নিজেকে নিরাপদ মনে করে সে সবসময় নির্ভয় থাকে যত গুণাহ করি আল্লাহ তালা শাস্তি আমাকে স্পর্শ করবে না তো যেমন আল্লাহ তালা নির্ভয় থাকতে আমাদেরকে নিষেধ করেছেন অনুরূপভাবে নিরাশ হতেও নিষেধ করেছেন আশা নাই ভয় নাই দুইটাই ভুল যেমন ভয় থাকতে হবে তেমন আপনার আশাও থাকতে হবে আল্লাহ বলেন কাফিরেরাই আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয় নিরাশ হয়ে যাবে না নির্ভয় থাকা যাবে না কেয়ামতের দিন কারো চেহারা উজ্জ্বল হবে সাদা হবে কারো চেহারা কালো হবে এবং অন্ধকার হবে এই দুই আলোচনা আল্লাহ তালা একসাথে করেছেন যাতে ওই কঠিন মুহূর্তে আশাও থাকে ভয়ও থাকে শুধু যাদের চেহারা সাদা উজ্জ্বল হবে চমকাতে থাকবে। তাদের আলোচনা মানুষ তার আশার দিকটা বেড়ে যাবে আর যদি শুধু যাদের চেহারা কালো হবে তাদের আলোচনা করতেন তাহলে ভয়টা বেড়ে যেত আল্লাহ আল্লাহ তালা দুই আলোচনা একসাথে করেছেন আল্লাহ বলেন কেয়ামতের দিন কতক চেহারা উজ্জ্বল হবে কতক চেহারা কালো হবে তো আশা ভয় দুইটা একসাথে সামনে রাখতে হবে চেহারা কালো সাদা কারো সাদা হবে কালো কারো কালো হবে তারপর আপনি যাবেন মিজানে আল্লাহ তালা দুই আলোচনা একসাথে করেছেন মিজানে পাল্লায় কারো নেকির পাল্লা ভারী হবে কারো নেকির পাল্লা হালকা হবে দুইটা একসাথে কেন আলোচনা করলেন আমল করার সময় আপনি দুইটা মাথায় রাখবেন আমার পাল্লাটি ভারী হওয়ার আশা আছে আবার হালকা হওয়ার ভয় আছে আশা ভয় দুইটা একসাথে সামনে রাখতে হবে আমল করার সময় যার নেকির পাল্লাটি ভারী হবে সে স্বাচ্ছন্দে সুখে থাকবে আর যার পাল্লাটি হালকা হবে ফামা ওয়াহু জাহান্নাম ফা ও মুহুহাউ অর্থাৎ ফামা ওয়াহু জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম আশা ভয় দুইটাকে সামনে রাখতে হবে কারো চেহারা সাদা হবে কারো কালো তারপর স্টেশন হচ্ছে মিজানের মিজানের স্টেশন পর জাহান্নামের উপর একটা ব্রিজ আছে ওই ব্রিজ দিয়ে সবাইকে অতিক্রম করতে হবে তখন কেউ জাহান্নামের মধ্যে পড়ে যাবে আবার কেউ বেচে যাবে এই দুই আলোচনা না তালে একসাথে করেছেন ওই জাহান নামে সিরাতের উপর ব্রিজের উপর আমি বাঁচব না বাঁচব না আশা ভয় দুইটাকে সামনে রাখতে হবে আল্লাহ তা বলেন আমি আল্লাহয়া চূড়ান্ত সিদ্ধান্ত করেছি যার মর্যাদা যত বেশি হোক না কেন প্রত্যেককে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে জাহান্নামের উপর ব্রিজ আছে ওটা অতিক্রম করে যার জান্নাতে যাওয়ার জান্নাতে যাবে আর যার জাহান্নামে পড়ার চে নিচে জাহান্নামে পড়ে যাবে সুমানু না জিল্লাধী নাত্যাকাউ যারা মুত্তাকায়াম আল্লাহ তালাহ তাদেরকে বাঁচিয়ে দিব আর যারা ওয়ালিম আল্লাহ তালা তাদেরকে নত জানো জিসিয়া নত জানো তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে নাউদবিল্লাহ তো হুলসুরাতের উপর এটাকে বলা হয় পুলসিরাত এই পুলসিরাতের উপর কার কি অবস্থা হবে দুটা আল্লাহ তালে একসাথে বলেছেন আশা ভয় দুইটা আপনাকে একসাথে সামনে রাখতে হবে সর্বশেষ জান্নাতে যাব না জাহান্নামে যাব দুইটার আলোচনা আল্লাহ তালা বিভিন্ন আয়াতে একসাথে করেছেন যেমন যেমন সৎকর্মশীলদের আলোচনা করেছেন যে তারা থাকবে কেয়ামতের দিন নিয়ামতের মধ্যে সাথে সাথে আল্লাহ তালা নাফরমানদের আলোচনা সঙ্গে সঙ্গে করেছেন যে তারা কেয়ামতের দিন থাকবে জাহান্নামের মধ্যে তো একজন ইমানদারি হিসাবে প্রত্যেকটা আমল করার সময় জান্নাত জাহান্নাম এই দুই জিনিস সামনে রেখে আমাকে আমল করতে হবে আশা ভয় দুইটাকে সামনে রাখতে হবে বহারি তনী হাদিস মানুষাল্লাম ইরিশ করেন আল জন্নত আক্রব ইরা কিনা আলিহিম তোমাদের জুতার পিতা যতটুকু কাছে এর থেকে তোমাদের থেকে তোমাদের জান্নাত তোমাদের কাছে জাহান্নামতে মন কাসে অতএব এটা বলা যাবে না যে আমি যত গুনাহ করি জাহান্নাম তো অনেক দূরে জাহান্নামে আমি যাবো না এত নির্ভয় থাকা যাবে না আবার এটাও বলা যাবে না যে এত আমল করতেছি জান্নাত তো অনেক দূরে এটা তো আমলের জন্য না এটা নবী ওলিদের জন্য আমি তো জান্নাতে যেতে পারবো না জান্নাত অনেক দূরে এরকম নিরাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না জান্নাত থেকে জাহান্নাম থেকে নির্ভয় থাকা যাবে না জুতার ফিদা যেমন আপনার একবারে সন্নিকটে একবারে কাশে মানে সাত করেন জান্নাত জাহান্নাম বান্দার একবারে কাছে মুসলিমে বন্নি হাদিসাল্লাম ইরিশাদ করেন আল্লা মুহ মিনালি মা আহাদ আলমুল কাফির মা ইন্দালি মিনাল রহমাতি মা কানা মিন জান্নাতি। যে মুমিন ব্যক্তি যদি জানতে পারত যে আল্লাহ তালার নিকট কেমন কঠিন শাস্তি রয়েছে কেউ জান্নাতের আশা করতো না আর কাফির ব্যক্তি যদি জানতো আল্লাহ তালার নিকট কেমন রহমত রয়েছে কেউ আল্লাহ তারা জান্নাত থেকে নিরাশ হতো না অতে নিরাশ হওয়া যাবে না আবার নির্ভয় হওয়া যাবে না ভয় আসা দুইটার সমন্বয়ে আমাদেরকে জীবনযাপন করতে হবে এই জন্য এখানেও আল্লাহ তালা আমাদেরকে সঠিক রাস্তা যখন বলে দিচ্ছেন তখন আগে কাফেরদের কথা বলছেন সঙ্গে সঙ্গে ইমানদারদের কথা বলছেন আল্লাহ তালা যেমন গাফুর রাহিম তেমন আল্লাহ তালা কাহার সাদিদুল একাব কঠিন শাস্তি দিতে পারেন যেমন আল্লাহ তালা রহমানুর রাহিম মাফ করে দেন তেমন আল্লাহ তালা মালিকীয় দিন কেমতের দিন আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আজকের তিনটি আয়তার আলোকে যা আমরা আলোচনা করলাম ইয়াহুদীদের সম্পর্কে পাশাপাশি আমাদের সমাজে প্রচলিত বিভিন্ন বেদা যেগুলো ইয়াহুদীদের কাছ থেকে কুসংস্কৃত আমাদের মাঝে চলে আসতে আসছে এগুলো থেকে বেঁচে সঠিক পথ মুস্তাকিমের উপর আমাদের সবাইকে আল্লাহ তালা আমৃত্যু ঠিক আবি চল থাকার তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক